স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা ডে টাইম রানিং লাইট, ফগ লাইট, হেডলাইট, মডেলিস্টা বডি কিট সহ এত সুন্দর একটি গাড়ি। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে অন্যান্য গাড়ির সাথে এটা হয়তো বা রিকন্ডিশন হয়তো বা ব্র্যান্ড নিউ। না, এটা রিকন্ডিশন বা কোনো ব্র্যান্ড নিউ গাড়ি নয়, কিন্তু এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি বা রিকন্ডিশন গাড়ির মতোই চকচক করতেছে। বিকজ অফ যে ভদ্রলোক নিয়েছেন আমাদের থেকে, উনি মাত্র 7600 মাইলের চালাইছে, ঠিক আছে, একদমই নতুন। উনি বাম্পার ইউজ করে নেই, গাড়ির কোথাও কোনো দাগ বা কোথাও কোনো ছেঁড়া ফাটা কোনো বাজে কোনো স্মেল নাই। চলুন, আমি গাড়ির ভিতরে বসে আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলস বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বা দেখেছেন, এটা হচ্ছে টয়োটা করোলা WXB 2020 মডেল, ব্ল্যাক কালার, মডেলিস্টা বডি কিট সহ ফুল লোডেড, মানে ফুললি লোডেড যেটাকে বলে। আপনারা যদি এই বর্তমানে তেলের যে দাম, অক্টেনের যে দাম, 1 লিটার সম্ভবত 140 টাকা কিংবা 135 টাকা, এই গাড়িটি আপনার তেল সাশ্রয় অনেক অনেক বেশি আপনাকে সেভ করবে, আপনার টাকা অনেক সেভ করবে। বিকজ অফ এটা হাইওয়েতে সর্বোচ্চ আপনি 30 থেকে 35 পাবেন 1 লিটারে, আর ঢাকার ভিতরে আপনি সর্বনিম্ন 18 থেকে 20 পাবেন 1 লিটারে। হ্যাঁ, এটা হচ্ছে টয়োটা করোলা WXB 2020 মডেলের ব্ল্যাক কালারের ফুললি লোডেড মডেলিস্টা বডি কিট সহ 1.8 লিটার ইঞ্জিন, 1800 সিসি হাইব্রিড, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু কথা বলে দেন, আমি গাড়ির পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো কোথায় কী আছে না আছে। তো তার আগে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই গাড়িটি বেসিক্যালি কিছুদিন আগেই আমাদের শোরুম থেকে আমাদের একজন খুবই পরিচিত ক্লায়েন্ট এবং আমাদের প্রিয় ক্লায়েন্ট আমাদের থেকে গাড়িটি নিয়েছিল। উনি নিয়েছিল যখন, তখন এই গাড়ির মাইলেজ ছিল 2169 কিলোমিটার, যখন নিয়েছিল তখন এই গাড়ির মাইলেজ ছিল 2169 কিলোমিটার। বর্তমানে এখানে ধরো একটু ওয়ান দিয়ে, বর্তমানে এটা মাইলেজ হচ্ছে 9785। তো উনি আপনার 7600 সামথিং চালাইছে, অনলি 7600 সামথিং। বর্তমানে এই গাড়িটির মাইলেজ হচ্ছে 9785 কিলোমিটার। উনি দেশের বাইরে চলে গেছে, রেজিস্ট্রেশন হওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার 18 সিসি রেজিস্ট্রেশন সম্ভবত এখন 170 বা 185 হবে, আপনার এই টাকাটা সেভ হবে। বর্তমান 2020 করোলা WXB একটি গাড়ি আপনার মার্কেটে বিক্রি হচ্ছে আপনার মিনিমাম 37 থেকে 38 লাখ, যদি এরকম যদি বডি কিট সহ হয়, ফুল লোডেড হয়, তাহলে মিনিমাম 37 থেকে 38 হবে এবং রেজিস্ট্রেশন সহ আপনার অলমোস্ট 40 খরচ হয়ে যাবে। কিন্তু এই গাড়িটি, এই নতুন গাড়ি একদম, মানে কাছেটা আনো, মোবাইলটা একটু কাছে আনো, আমি দেখাই, দেখেন একদম নতুন, মানে একদম ফ্রেশ। এটা যে ইউজ হয়েছে, যদি আমি নাম্বার প্লেটটা না খুলে ফেলে আপনি বুঝতে পারবেন না, একদম নতুন, একদম নতুন, একদম নতুন। আপনি বাংলাদেশের যে কোনো নাবানা বলেন, ভেহিকল সলিউশন বলেন, এখানে দাও, যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন। হ্যাঁ, মাত্র 7600 সামথিং কিলো চলছে এই গাড়িটি। এখন আমাদের কাছ থেকে নিলে আপনি রেজিস্ট্রেশন খরচ লাগবে না, নাম ট্রান্সফারটা আমরা করে দিব, অনলি 36 নিয়ে নিতে পারবেন, শুধুমাত্র 36। চলুন আমি আপনাদের গাড়ির বাহিরে এবং পিছনের সিটগুলো সব কিছু দেখিয়ে দিই, আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখনই। চলুন, একদমই ফ্রেশ, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক পাম্প। দেখুন রেনশেল লাগানো আছে, জাপান থেকে অরিজিনাল আসছে, এবং এটা হচ্ছে হাইব্রিড গাড়ি, আমি যেটা বলেছিলাম শুরুতেই। এটা হচ্ছে WXB অ্যালয়রিম, করোলার WXB অ্যালয়রিম, মানে এটা হয়তো আপনার রাস্তা দেখবেন না, টায়ারগুলো একদমই নতুন, যেভাবে নি সেভাবেই চেঞ্জ করা হয়নি। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে মডেলিস্টা কিট, অনেক সুন্দর, অনেক সুন্দর হবে। আপনার মডেলিস্টা বডি কিট থাকা সত্ত্বেও আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে চালাতে পারবেন, কিন্তু অবশ্যই সাবধানতার সাথে চালাতে হবে, সেটা কিট থাকুক আর না থাকুক। এই যে আমাদের হক্সবে থেকে নিয়েছে, এখন আমাদের হক্সবে শোরুমে আছে, ভদ্রলোক দেশের বাইরে চলে গেছেন, তা আমাদেরকে দিয়ে গেলেন হাইব্রিড। দেখেন আমাদের শোরুমে আরও রিকন্ডিশন আরও অনেক গাড়ি আছে, যেমন এটা কিন্তু করোলা, এটাও করোলার গাড়ি, এটা WXB না যদিও, তারপর এটা হচ্ছে প্রিমিয়ো, এটা একজিও, এটা প্রিয়াস, এটা হচ্ছে আমাদের ইউজ যে গাড়িটি যে বদলে দিয়ে গেছে, বাট আমি না বললে আপনারা বুঝবেন না। দেখুন এটা কিন্তু এগুলো থেকে এটা ফ্রেশ লাগতেছে, মানে এত সুন্দর উনি এটা মেনটেন্স করছে, যত্ন করছে। দেখুন এটা কিন্তু আমাদের রিকন্ডিশন গাড়ি, এখন বিক্রি হয়নি, রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু এটা বিক্রি হয়েছে, 7600 সামথিং কিলো চালাইছে ও, বাট তারপরে দেখেন এটা নতুন লাগতেছে। আপনি যত বেশি যত্ন করবেন তত বেশি সুন্দর থাকবে। এই হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স,
এটা হচ্ছে একটা সফট লেদার, এটা হচ্ছে লেদার, ঠিক আছে? দেখো সব কিছু ওকে আছে লেদারের, ডাব্লিউএক্সবির মধ্যে যে লেদারটা হয় সেটা। এখানে হচ্ছে আর্মরেস্ট, এখানে আপনি কফি রাখতে পারবেন, কফির কাপটা বা পানির বোতল রাখতে পারবেন। একদম ফ্রেশ, মানে কোথাও যে একটু ইউজ করলে একটু ছেঁড়া ফাটা থাকে বা একটু গন্ধ থাকে না, এরকম কিছুই পাবেন না আপনি, কোনো স্মেল পাবেন না, একদম ফ্রেশ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাদের টয়োটা করোলা পছন্দ, 18 সিসি গাড়ি যেটা তেল খরচ অনেক 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 সেভ, মানে আপনার হাইওয়েতে 33-35 পেয়েছে আমাদের ক্লায়েন্টরা, জ্যামের মধ্যে 20-25-18 পায়। এটা ডিপেন্ড করবে ড্রাইভার কত স্মুথলি চালাতে পারে, তাদের জন্য গাড়িটি আপনারা অবশ্যই দেখবেন, স্কুল ডিউটি হোক, নিজের ব্যক্তিগত কাজের জন্য হোক, আপনি যে কোনো ইয়েতে ব্যবহার করতে পারবেন। সাউন্ড সিস্টেম অসম্ভব সুন্দর, দেখো 9785 কিলোমিটার, বদলোক যখন নিয়েছিল তখন ছিল 2139, মানে 7600 সামথিং কিলো চালাইছে, বাট যতটুকু চালাক মানে খুবই সুন্দর করে চালাইছে। দেখুন এটা আর্মরেস্টটা, মানে কনসোল বক্সটা আর কি, এখানে আপনার লেদার করা, জাপান থেকে যেভাবে এসছে এভাবেই, উনি কোনো সিট কভার লাগায়নি, কিছুই লাগায়নি, সব বাম্পারও লাগায়নি, ঠিক আছে? এই গাড়িটার মধ্যে উনি বাম্পারও লাগায়নি, একদম নতুন। এটা হচ্ছে ডে টাইম রানিং লাইট, এটা দিনের বেলা চলবে, ডে টাইম রানিং লাইট। এটা হচ্ছে মডেলিস্টা বডি কিট, যেটা গাড়ির সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দেয়। এটা হচ্ছে ফগ লাইট বাট এলইডি, একটা ফগ লাইটের আলো হেডলাইট থেকে বেশি হচ্ছে এরকম মনে হচ্ছে। এই হচ্ছে ইঞ্জিনটা, দেখেন এত বেশি ফ্রেশ। এ হচ্ছে পিছনের স্পেস, বিশাল, আপনি বুঝতে পারবেন না, দেখেন এই যে দূর থেকে দেখে, এই হচ্ছে আমার হাত দেখা, অনেক বেশি, অনেক বেশি স্পেস পিছনে, আপনি লাগেজ এখানে বড় বড় তিনটা ছোট একটা রাখতে পারবেন। এই হচ্ছে, এখানে হচ্ছে আপনার টুলস গুলো আছে, ঠান্ডা হয়ে আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের অফিস হচ্ছে নয়া পল্টন বিআইপি রোড, বিএনপির কার্যালয়ের পাশে। এটার নাম হচ্ছে হক্স বে অটোমোবাইলস লিমিটেড, আমার নাম হচ্ছে মেদেসান শুভ। আর আপনারা যখনই আসবেন অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন, এসে টেস্ট ড্রাইভ দিবেন, যে কোনো জায়গা থেকে চেক করবেন। আমি আবারও বলতেছি, আগে চেক করেন, দেখেন, তারপর হচ্ছে দাম নিয়ে কথা বলেন, ঠিক আছে? তো এটা একদমই ফ্রেশ, মানে গাড়ি ইউজ করে যে একটা স্মেল থাকে, একটা ছেঁড়া ফাটা থাকে, একটা দাগ থাকে, কিচ্ছু নাই, এত সুন্দর মেনটেন্যান্স করা হয়েছে, এবং আপনার এটার মধ্যে বাম্পারও লাগানো হয়নি, একদমই ফ্রেশ গাড়ি, ঠিক আছে? বাম্পারও লাগানো হয়নি। তো বদলুক দেশের বাইরে চলে গেছেন, এখন এটা বিক্রি করে দিবে 36 লাখ, নাম ট্রান্সফারটা আমরা করে দিব, আর আপনার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন হবে না, আপনি নিবেন চালাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন।